আসসালামু আলাইকুম দর্শক আমসলেন জানাচ্ছি মাইকেন্ফি সংবাদে আপনাদের সাথে আছে আমি সৌদা ইসলাম বর্ষা জানিয়ে দেব পার্বণ স্মরণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বললেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাপ্রবাহে পড়ছে দেশের একান্ন জেলা অব্যাহত থাকতে পারে তেইশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত আবারও বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন কাতারের আবি দুই দেশের মধ্যে হবে ছয়টি চুক্তি ও পাঁচটি এবং জামালপুরে সরিষাভারে একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী থাকলেও নে শিক্ষার্থী অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে বলছে প্রশাসন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করা উন্নত দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন যুদ্ধ ও অস্ত্র কেনায় ব্যয় না করে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন কার্বন নিঃসরণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে এতে সকল পক্ষে ঐক্যমত হয়েছে আমি আশা করি মুজিব ক্লাইমেট প্রসপারিটিভ প্ল্যান ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন ও বাংলাদেশের রূপান্তর দু হাজার একচল্লিশ বাস্তবায়নে বি তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন প্রবাহে পড়ছে দেশের একান্ন জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে আর রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়ার উপর দিয়ে তীব্র প্রবাহ বইছে এছাড়া মৌলভীবাজার চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে একই পরিস্থিতি বিরাজ করছে রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত না থাকায় তাপপ্রবাহের এ প্রবণতা অব্যাহত রয়েছে যা আগামী তেইশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে নতুন করে আবারও বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তো এমন দশকে মুহূর্তে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু ঢাকায় তীব্র গরম ও আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। সদা আসলে আপনি জানেন যে আজকে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে মানে হিট ওয়েব যে মানে যে প্রজ্ঞাপন সেটি আসলে জারি করেছেন এবং এই জারি করার পর থেকে কিন্তু আসলে যে তীব্র তাপদহের বিষয়টা আসলে কদিন নাগাদ চলতে পারে সেই বিষয়টি কিন্তু আমরা জানতে চেয়েছিলাম আবহাওয়া দপ্তরের কাছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আরও টানা তিন দিন অব্যাহত থাকবে এরপরে আসলে ক্রমান্বয় এটা আসলে কমতে থাকবে আর এটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি এই প্রচণ্ড তাপধারের কারণে কিন্তু অনেক রাস্তাঘাট কিন্তু ফাঁকা মানুষ কিন্তু এই তাপের কারণে কিন্তু ঘর থেকে বের হতে চাচ্ছেন না কারণ যে পরিমাণ তাপদহ তা উনচল্লিশ বছরের ইতিহাসকেও অনেকটা মানে রেকর্ড ভঙ্গ করেছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন মানে ওই দপ্তর এবং বিশেষ করে যেসব গাড়িতে আসলে এসি রয়েছে সেসব গাড়িগুলো কিন্তু আসলে বিভিন্ন সড়কের জন্য দেখতে পাচ্ছি কিন্তু বিগত দিনের আজকে কর্মব্যস্ত একটি যে মানে কর্মদিবসের দিন হলেও কিন্তু আসলে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা অনেকটাই কম সেটার কারণ হিসাবে আসলে যারা ট্রাফিক পুলিশরা তারা বলছেন যে মাত্রাতিক্ত গরমের কারণে এবং প্রচণ্ড তাপ কারণে এবং বাতাসে যে আগুনে হলকা সেটা থাকার কারণে আসলে ঘরমুখ মানুষের বা বিভিন্ন গন্তব্যে ছড়ে মানুষের এক সংখ্যা একেবারেই কম অর্থাৎ সব কিছু মূল্য বলতে গেলে সদা এতটুকুই বলতে হয় যে এই হিট ওয়েদারের কারণে যে রেড জারি করেছে সেই রেড অ্যালার্টটা কিন্তু আসলে আবহাওয়িতদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে সশ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং এই আসলে মানে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কীভাবে পদক্ষেপ নেবে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবং তারা বলেছেন যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো আসলে সদা এটি ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অপু আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সেইদ অপু দর্শক এই মুহূর্তে চুয়াডাঙ্গার জীবননগর থেকে তাপদাহের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে গত ছয় দিন যাবৎ চুয়াডাঙ্গাতে প্রচন্ড পরিমাণে তাপদাহ করছে এই তাপদাহের কারণে কিন্তু যে সমস্ত দিন আনা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে এইতে মধ্যে যে আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই আমি যেই স্থানটা দাঁড়িয়ে আছি জীবননগর পৌর শহরের একটা কেন্দ্র আসলে এই শহরে কিন্তু ব্যস্ততম শহর সেখানে কিন্তু দেখছেন সকাল থেকে একেবারে গাড়ি ঘোড়া তেমন নাই যেখানে যে আমরা দেখেছি যে গাছপালা আছে সেখানে কিন্তু বিশেষ করে যে সমস্ত ভ্যান চালক আছে তারা কিন্তু সেখানে অবসর সময় রেস্ট নিচ্ছে কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়ছে চোয়াডাঙ্গাতে সেই কারণে কিন্তু অনেকেই গাড়ি চালকরা তারা কিন্তু গাড়ি চালাতে পারছে না রাস্তার এই তাপের কারণে ইতিমধ্যে আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলেছি তারা জানিয়েছে যে গত কয়েকদিন ধরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমের কারণে ব্যাপক হারে রুগী কিন্তু বেড়েছে এবং যে পরিমাণে রুগী বাড়ছে সেই পরিমাণে কিন্তু এখানে ওষুধ নেই ইতিমধ্যে ওষুধ কিন্তু সংকট দেখা দিয়েছে তবে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানিয়েছে যে হাসপাতালে যে পরিমাণের ওষুধ থাকার কথা শেখার সে পরিমাণ কিন্তু ওষুধ এখন আর নাই যার ফলে যে সমস্ত রুগী ভর্তি আছে তারা কিন্তু বাইরের থেকে ওষুধ কিনে এখানে চিকিৎসা নিচ্ছেন তবে আমি আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে গতকালকে সন্ধ্যা ছয়টার সময় চোয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল নয়টার সময় একত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে জানেন যে এই এলাকাতে কিন্তু কৃষি প্রধান এলাকা এই এলাকার মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল এখন ধান কাটার মৌসুম চলছে যে পরিমাণে তাপ পড়ছে সে কারণে কিন্তু শ্রমিক সংকট আছে এবং ধানগুলো কিন্তু এই গরমে পেকে যাচ্ছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়েছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থেকে গরমে সর্বশ্রেষ্ঠ মিঠুন আপনাকে ধন্যবাদ সারাদেশের মতোই তীব্র তাপদাহে পড়ছে কুষ্টিয়া জেলা গত দুই সপ্তাহ ধরে জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ এতে চরম বিপাকে পড়েছেন অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এদিকে অস্বাভাবিক গরমে ডায়রিয়া সহ নানা আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শিশু সহ সব বয়সের মানুষের প্রতিনিধি আব্দুল রাজাক বা রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসনীয় তীব্রতা এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জীব বৈচিত্র্য হুমকের মুখে পড়েছে ফলে এত পরিমাণে গরম এই গরমে আমরা মানে একটা অতিষ্ঠ হয়ে পড়তেছি ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদে ও তাপে ফলে চরম বিপাকে পড়েছেন নির্ময়ের খেটে খাওয়া মানুষ এই রিক্সা চালাতে অনেক কষ্ট গরম রোদ জ্বালায় গাড়ি চালাতে পারছে খুব সমস্যা আমাদের গরিব মানুষ না করিতে হয় নাই প্রচুর রোদ আসলে এত রোদে বাইরে বেরোনো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য তাপদাহের কারণে বাড়ছে রোগ বালায় জেলার আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে রুগীর বাড়তি চাপ স্থান সংকুলন না হওয়ায় বেশিরভাগ রুগীরই ঠাই হয়েছে বারান্দায় রাত্রি মানে ভূমি করা তারপর একটি সকালে দুই বের পায়খানা করি তারপর একটি ঘন ঘন পাতলা পায়খানা করে বমি করে ওয়ার্ডের বাচ্চাদের যে ইনভারমেন্ট থাকার কথা এখানে তার কানা নাই চারিদিকে দেখছেন দুর্গন্ধ আর এই জায়গা তো অনেক গরম ফ্যানটা নাই এর জন্য বাচ্চা সারতেছে না রাতে কমছে আবার দিনে গরমের জন্য যা তাই হয়ে যাচ্ছে লোকবল সংকটের চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে নার্সদের ঠিক আছে আমাদের বিশটা কিন্তু বাচ্চা ভর্তি আছে দুইশো বিশটা সেই হিসেবে স্টাফও আমাদের কম আমরা হিমশিম খেয়ে যাচ্ছে গরম চলার পাশাপাশি রাস্তার খোলা খাবার থেকে বিরত থাকা বেশি করে নিরাপদ পানি ও শরবত পান করার পরামর্শ চিকিৎসকদের ঠান্ডা স্থানে সম্ভব হয় তাহলে পরে কাজ ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন তাহলে পরে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে আগামী এক সপ্তাহ এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এস এম হামিম মাইতি ভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরকে বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাইশ ও তেইশ এপ্রিল কাতারের আমির বাংলাদেশ সফর করবেন সফরসূচি অনুযায়ী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের ও আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন তার সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে রাজধানীর গোলাপবাগে একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের একদিন পর ভুল চিকিৎসায় স্মৃতি আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা তবে অভিযোগ অস্বীকার করে যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন হাসপাতালটির মালিক ও চিকিৎসক গোলাপবাগের মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড হাসপাতালে শনিবার সিজারের মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দেন স্মৃতি আক্তার তবে রোববার বিকেলে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে স্মৃতির এ খবরে স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায় পরে যাত্রাবাড়ি থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সকাল পর্যন্ত ভালো কোনো ব্লিডিং হয়নি ওষুধপত্র সব দেওয়া ছিল এরপরে এগারোটার দিকে একবার হঠাৎ কিছু ব্লিডিং হয়েছে হওয়ার পরে ব্লিডিং যে মেজারমেন্ট নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে আর এটা থেকে চারটার মধ্যে আবার একবার ব্লিডিং রুগীর হাজব্যান্ড আসার পরে তাকে সব জানাইছি এক্সপ্লোর যদি না করি ভিতরে যদি না দেখি কেন ব্লিডিং হচ্ছে এটা বন্ধ না করতে পারি তাহলে রুগী মরে যাবে ব্লিডিং হতে হতে স্কুলের শিক্ষক কর্মচারী ভবন সবই আছে কিন্তু নেই শুধু শিক্ষার্থী এমন পরিস্থিতি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দাপ্তরিক সবকিছু ঠিক থাকলেও খোঁজ রাখেন না উপজেলা শিক্ষা অফিস তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযোগ সত্য হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রতিনিধি এ এস জুলফিকুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল এটি জামালপুরের সরিষাওয়ারী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মনিজা আবুল মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থী না থাকলেও হাজিরা খাতায় অবস্থিত শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা কিন্তু বাস্তবে অন্য চিত্র শ্রেণীকক্ষে চেয়ার টেবিল সাজানো গোছানো থাকলেও দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় পড়ে আছে ধুলোর স্তর শূন্য প্রধান শিক্ষিকার স্কুলে মোট কতজন শিক্ষার্থী আমার সাথে কথা বলি স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন এখানকার শিক্ষকদের অনগ্রহ ও অবহেলার জন্যই কোনো শিক্ষার্থী ভর্তি হয় না বাড়ির পাশে স্কুল হলেও উপযুক্ত পড়াশোনা হয় না বলে অন্য এলাকার স্কুলে পড়তে যান এলাকার শিক্ষার্থীরা স্যার ম্যাডাম করে গাতি আছে এর জন্য এরা বাখাতে স্যার অভিভাবকরা ভর্তি করতে চায় পাশ হইলো বা লেখাপড়া নাই লেখারে নাকে পোলা হাঁলে আয় দেখি চিয়ার ভাইরা উচা ফারন নিয়া থাকে আমাদের বাড়ির কাছে হলেও কিন্তু এখানে পড়াশোনা ভালো হয় না আর ছাত্রী অত নাই সেই জন্য আমরা যাই বিদ্যালয়টিতে পড়াশোনা না হওয়ায় শিক্ষার্থী ভর্তি হয় না বলে আক্ষেপ স্কুলের জমিদাতার পরিবারের সদস্যেরও যারা জমি দিছে কষ্ট করছে পরিশ্রম করছে এদের পরিশ্রমটা এখন ব্যর্থ আমি দেখতেছি প্লাস এর সাথে সরকারের অর্থ অপচয় যাইতেছে পরিচালনা পর্ষদের সভাপতি বিদ্যালয়ের এমন অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও সব দায় চাপালেন প্রধান শিক্ষিকার উপর বিদ্যালয়টির বিষয়ে তেমন জানেন না বলে জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বললেন খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি ম্যানেজিং কমিটি যদি পরিচালনা করতে ব্যর্থ হয় দেন আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে আমার করণীয় আছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সেই ক্ষেত্রে তাদের এমপিও থাকবে কি থাকবে না এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে অভিযোগ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন আমরা এই চিন্তা করতে দেখব যদি এরকম হয় যে সত্যিকার অর্থে কোনো স্টুডেন্ট বিহীন এবং টিচারদের কোনো ব্যবস্থা না থাকে এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্ষেত্রে আইনগত ব্যবস্থাটা নেব বিদ্যালয়টিতে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ইলিয়াস কমল মাই টিভি রাস্তার দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার এটুকু পথ পাড়ি দিতে সময় লাগার কথা আট থেকে দশ মিনিট অসহনীয় যানজটের কারণে এই আধা কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে থেকে দুই মাদারীপুরের কালকিনি পৌরসভা শহরে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং সরু রাস্তায় আঞ্চলিক পরিবহনের বাস চলাচল ও রাস্তায় যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন উচ্ছ্বাস দেখে বুঝার উপায় নেই এটি মাদারীপুরের কালকিনি উপজেলা শহরের যানজটের অবস্থা চারপাশে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালকিনির আঞ্চলিক সড়কে ফলে উপজেলার দশটি ইউনিয়নের মানুষকে প্রতিদিন পোয়াতে হচ্ছে চরম দুর্ভোগ পরিবহনের কারণে যানজট সার্বিক চন্ডা সেবা এগুলা ঢোকার কারণে জামঝাড় পুলিশ থানা দিয়ে পুলিশের তারপর জাম ছাড়া এর আগে কোনো জাম ছাড়া কে রেখে কোন জনগণের মনে করেন অনেক দুর্ভোগয় বড় গাড়ির কারণে জামগুলা বেশি হয় সড়ক ব্যবহারকারীরা বলছে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং ও সরু রাস্তায় আঞ্চলিক পরিবহন প্রবেশে চলাচলে ভোগান্তি পারছে কয়েক গুণ যানজট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ মানুষের যে এত কষ্ট এত দুর্ভোগ হয় যে একটা দেখা গেছে একটা অসুস্থ লোক সে দুই ঘন্টাও দাঁড়ায় থাকে আমাদের গাড়িতে রুগী থাকে এত রুগীর অবস্থা অনেকটা গুরুতর খারাপ হয়ে যায় গাড়িগুলো যখন পালর দিন নদী পার হয় তখনই রাস্তা ক্রসিং করতে পারে না রাস্তা জ্যাম বাই জ্যাম যানজট নিরসন করতে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে সম্মিলিত উদ্যোগে চেষ্টা চলছে বলে জানিয়েছে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন যানজট নিরসনের জন্য আমাদের পদক্ষেপটা হলো যে আমাদের ওই পারে এই বাস ইয়াটা অটো স্ট্যান্ডরা আমরা ওই পারে নিয়ে যাব ওইপারে সরকারি একটা জায়গা আছে ওইটা যদি আমাদের বরাদ্দ দেয় আমরা সেটা নিতে পারি কালকে নিয়ে যেন যানজট না থাকে এই জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং সচেষ্ট আছি যানজট নিরসনে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি আমাদের পৌর মেয়র সহ সকলকে নিয়ে আমরা সুধী সমাজ নিয়ে আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। শুধুমাত্র আশার বাণী নয় দ্রুত যানজট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ নিবে সরকার এমনটাই দাবি এলাকাবাসীর শামস্তাবৃদ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক মারা গেছেন ইন্নালি লাহি ওয়া ইন্না রাজিউন ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন ওয়ালিউল হক রুমি প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা রুমি উনিশশো সালে এখন প্রীতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেন দু হাজার নয় সালে দরিয়াপাড়ের দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কার্বন নিঃসরণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বললেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাপ প্রবাহে পড়ছে দেশের একান্ন জেলা অব্যাহত থাকতে পারে তেইশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত আবারও বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন কাদারের আমি দুই দেশের মধ্যে সই হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক এবং জামালপুরের সরিষাবাড়ির একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী থাকে উনি শিক্ষার্থী অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন প্রশাসন দর্শক এখন সংবাদ ছিল এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি ডিটি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা ফেসবুক স্ল্যাশ মাই টিভি বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিটি দেখছি আধার ফুল